হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হলো আমার তারাপীঠ পার্ট টু ভ্লগ। পার্ট ওয়ান ভ্লগ যারা দেখোনি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, তোমরা প্লিজ ওটা দেখে নেবে, তবে এই ভিডিওটা আরও ভালো করে এনজয় করতে পারবে। সো বেসিক্যালি ট্রেন থেকে নেমে আমরা ফাইনালি হোটেলের একটা রুম নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পারছো আমরা রুমে ঢুকছি এবং ডাবল বেডওয়ালা রুম নিয়েছি। আমরা চারজন এসেছি, কারা কারা এসেছি অলরেডি তোমরা জানো, আমি ভিডিওতে বলেছি। তো ভালোই ছিল, বেশ ভালোই ছিল এই রুমটা। আমি তোমাদেরকে দেখাবো এই রুমটার জানালা দিয়ে দ্বারকা নদীর ভিউটা কতটা ভালো দেখা যায়, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এরকম শুনেছি, ভুলও বলতে পারি, যদি ভুল বলি তোমরা প্লিজ আমাকে ঠিক করে দেবে। সাধারণত সমস্ত নদী উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, দ্বারকা নদ নাকি দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়। তো এটা কি সত্যি জানি আমি নাকি ভুল বলছি, প্লিজ কমেন্ট করে জানাবে। তো আমাদের হোটেলের এই রুম থেকে বাইরের ভিউটা বেশ সুন্দর, আশেপাশের হোটেলগুলো বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল, নদীর জলের স্রোতটা দেখা যাচ্ছিল, বেশ ভালো। তো হোটেলে ঢুকে রেস্ট নিয়ে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, চুলও ভিজে, একদম চুল ভিজিয়ে স্নান করেছি। তো আমরা এখন যাচ্ছি তারাপীঠে মায়ের মন্দির দর্শন করতে, কালকে সকাল সকাল পুজো দেব। তার আগে আমরা আজ মন্দিরে গিয়ে পান্ডার সাথে কথা বলে সমস্ত কিছু ঠিক করে রাখবো। অলরেডি শিলিগুড়ির থেকেই পান্ডার সাথে ফোন করে কথা বলা হয়ে গেছে, আমাদের পান্ডার ঠিক করাই আছে, জাস্ট ওনার সাথে দেখা করতে হবে এবং বাকি বিষয়গুলো ফাইনালাইজ করতে হবে। তো আমরা এখন যাচ্ছি। এই রাস্তা দিয়ে হেঁটে তারাপীঠের মন্দিরে যাবার সময় রাস্তায় প্রচুর পান্ডাদের সাথে দেখা হবে এবং তারা তোমাকে জিজ্ঞেস করবে যে তোমরা পুজো দেবে কি না। তো যেহেতু আমরা অলরেডি পান্ডা ঠিক করেই এসেছি, আমাদের তো আর প্রয়োজন নেই, এবং যারা ঠিক করে আসে না তারা এনাদের মধ্যে থেকে কাউকে হয়তো বেছে নেবেন। একটা সময় পর তোমার বিরক্তও লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, এখানকার এটাই প্রথা। তো ফাইনালি আমরা খুঁজতে খুঁজতে পান্ডার অফিসে চলে এসেছি এবং উনি আমাদের মন্দিরে নিয়ে যাচ্ছেন। তো এখন আমরা মেইন মন্দিরের দিকে যাচ্ছি, সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছি। আমরা চারজনই আছি, আমার জিজু, বোন মেজদি এবং আমি। তো ফাইনালি আমরা চলে এসেছি তারাপীঠের মন্দিরে, এবং এই মুহূর্তটা, এই অনুভূতিটা আমি শব্দ দিয়ে, ভাষা দিয়ে প্রকাশ করে তোমাদেরকে বোঝাতে পারবো না। জীবনের প্রথম আমি এরকম একটা পীঠস্থানে এসেছি, আর আমার যে কীরকম অনুভব হচ্ছিল সেটা শব্দ দিয়ে প্রকাশ করার ক্ষমতা আমার নেই। তো এখানে এখন সন্ধ্যা আরতি হবে এবং আমরা সেই আরতি দেখতেই যাচ্ছিলাম, আর সেখানে গিয়ে আমরা এখন আরতি উপভোগ করব আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। আপাতত মন্দিরের দরজা বন্ধ রয়েছে, তো চলো। তো বন্ধুরা, মন্দিরের দরজা খুলে গেছে এবং আমি আমার ক্যামেরা থেকে যতটা সম্ভব মায়ের মুখ ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। সৌভাগ্যবান হয় তারা যারা মায়ের এই মুখ দেখতে পান সামনাসামনি। তো তোমরা দেখছো, আর তোমাদের মধ্যে কারা কারা মহাপীঠ তারাপীঠে এসেছো কমেন্ট করে জানাবে তোমাদের অভিজ্ঞতা কীরকম। আমি প্রথমবার এসেছি তাই প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি আর তোমাদের সাথে ভাগ করে নেওয়ারও চেষ্টা করছি। তো বন্ধুরা, এখন বাদ্য বাজিয়ে মায়ের সন্ধ্যা আরতি চলছে, আমি নিজে সামনে বসে এটা উপভোগ করেছি এবং তোমাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি। সবাই যাতে এটা উপভোগ করতে পারে তার জন্য বাইরে স্ক্রিন লাগানো রয়েছে, টিভি লাগানো রয়েছে এবং কেউ এটাকে মিস করবে না। যাব, একটু কেনাকাটা করলাম, কারণ যেহেতু এখানে গিয়েছি অনেকেই আশা করবে সেখান থেকে যেন কিছু নিয়ে আসি। তো ঠাকুরের চরণ নিলাম, কিছু ছবি নিলাম, তো এরকম কিছু কেনাকাটা করলাম। আর ওখানে আমি দুটো ফাইল নিয়েছিলাম। তারপর আমরা নিরামিষ খাবারই খেয়েছি, পাশেই একটা নিরামিষ হোটেল ছিল, সেখানে বেশ সুস্বাদু খাবার পাওয়া যায়। এই যে পাতে খাবারটুকু দেখছো, 60 rupees এ তোমাকে এই খাবারটুকু দেবে, পিওর নিরামিষ,
কোনো ধরনের পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করা হবে না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে রাত 9টার দিকে আমরা হোটেলের রুমে ফিরে এসেছি এবং ফিরে এসে দেখলাম আমরা এসি চালিয়ে রেখেই চলে গিয়েছিলাম। যাই হোক, এখন আমাদের তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়তে হবে, কারণ নেক্সট মর্নিংয়ে ভোরবেলা উঠে স্নান করে ফ্রেশ হয়ে গিয়ে পুজো দেওয়ার জন্য আমাদের তৈরি হতে হবে। একটাই বাথরুম, চার চারজন মানুষ, তো আমাদের একদম ভোর 4টা থেকে উঠে রেডি হতে হবে। সো ভিডিওর পরের পার্টে তোমরা নেক্সট অংশগুলো দেখতে পারবে।